হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস সিক্স এর জিওগ্রাফির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে যে থার্ড স্কুল রয়েছে, ওয়ার্ড ওয়ান রাজ কলেজিয়েট স্কুল, এই স্কুলের আজকে আমরা সমস্ত ব্রড কোয়েশ্চেনের আনসারগুলি সলভ করে নেব। প্রিভিয়াস ক্লাসে আমরা 1 মার্কস আর 2 মার্কসের কোয়েশ্চেন আনসার যেগুলো ছিল সেগুলো আমরা সলভ করে নিয়েছিলাম। প্রিভিয়াস ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি দেখে নাও, আর আজকের ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নাও, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চন, দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য নিরূপণ করো। ফার্স্ট লিখবে অক্ষরেখায় যে পৃথিবীর যে সকল স্থানে অক্ষাংশ সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখাতে লিখবে পৃথিবীর যে সকল স্থানে দ্রাঘিমা সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে দ্রাঘিমা রেখা। আর আকৃতি ও পরিধিতে লিখবে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং যে সব অক্ষরেখার পরিধি সমান নয়। আর দ্রাঘিমা রেখাতে দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমা রেখার পরিধি সমান। থার্ড লিখবে বিস্তার, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম দিকে বেষ্টন করে আছে আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণ দিকে বেষ্টন করে আছে। তারপরে কোশ্চেন, দেখো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কেন? এই কোশ্চেনের আনসারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেখান থেকে তোমরা লিখে নিও। আর টেক্সট থেকে যদি কেউ লিখতে চাও তাহলে এখান থেকে এতটা লিখতে পারো। তারপর দেখো চাষের জমি থেকে কিভাবে বায়ু দূষিত হয়, আনসার লিখবে চাষের জমি থেকে রাসায়নিক সার, কীটনাশকের গুঁড়ো, আবর্জনা, খড়কুটো, পোড়ানো ছাই, ধুলিকণা প্রভৃতি বাতাসকে দূষিত করে, এইভাবেই চাষের জমি দূষিত হয়। তারপর দেখো ছোট স্কেল ও বড় স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো, আনসার লিখবে যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় পৃথিবী মহাদেশ দেশ এর মানচিত্র সেগুলি ছোট স্কেল মানচিত্র, যেমন 1 সেন্টিমিটার মানচিত্র দূরত্ব ইকুয়াল টু 250 কিলোমিটার বাস্তব দূরত্ব, এই স্কেলে আঁকা মানচিত্র ছোট স্কেল মানচিত্র, এতে খুব বেশি তথ্য পাওয়া যায় না। আর বড় স্কেলে লিখবে যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল, গ্রাম, শহর এবং মানচিত্র দেখানো হয় সেগুলো বড় স্কেল মানচিত্র, যেমন 1 সেন্টিমিটার মানচিত্র দূরত্ব ইকুয়াল টু 2 কিলোমিটার বাস্তব দূরত্ব, এই স্কেলে আঁকা মানচিত্র বড় স্কেল মানচিত্র, এতে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়। তারপর দেখো 6 থেকে ফার্স্ট কোশ্চেন, চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও, আনসার লিখবে যে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাত। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়েছে, ফার্স্ট উষ্ণমণ্ডল, সেকেন্ড নাতিশীতোষ্ণ মণ্ডল আর থার্ড হচ্ছে হিমমণ্ডল। উষ্ণমণ্ডলে লিখবে নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবীপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। আর সেকেন্ড লিখবে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। আর থার্ড লিখবে হিমমণ্ডল, সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল, সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। তারপর ডায়াগ্রাম চেয়েছে, তোমরা এই ডায়াগ্রামটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে ড্র করবে, ওকে ভালোভাবে দেখে নাও। নেক্সট কোশ্চেন, দেখো ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও, আনসার লিখবে উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী, এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। তারপর দেখো আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও, আনসার লিখবে ধান চাষের জন্য 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় আর বৃষ্টিপাতের প্রয়োজন হয় 150 থেকে 300 সেন্টিমিটার। ধান চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে পলিযুক্ত ধোঁয়াশ মাটি, কারণ জমিতে জল দাঁড়িয়ে থাকা ধান চাষের জন্য খুব প্রয়োজন। আর যেসব রাজ্যগুলিতে ধান চাষ হয় সেগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, এইভাবে কিন্তু আনসারটা লিখবে।
তাহলে আজকে দেখো থার্ড স্কুল বাডওয়ান রাজ কলেজিয়েট স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত ব্রড কোশ্চেন আনসারগুলি সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।